তুফান পোষ মানে না, পোষ মানায়। তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। এক কথায় যদি বলি, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় এবং সব থেকে ভালো একটি সিনেমা ট্রেজার হয়েছে এই তুফান সিনেমাটির ট্রেলার। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস পরিবর্তন করে দিবে সাকিব খান এবং রায়হান রাফির এই তুফান সিনেমাটি। এই তুফান সিনেমাটির পর যদি বাংলাদেশের দ্বিতীয় কোনো ডিরেক্টর আর নতুন করে কোনো মুভি তৈরি করতে চায়, তাহলে তাদের অবশ্যই উচিত এই তুফান সিনেমাটির উপর ভালোভাবে অ্যানালাইজ করা, অন্যথায় বিপদ সুনিশ্চিত। তুফান সিনেমা ট্রেলারটি শুরু হয় চঞ্চল চৌধুরীর বয়েস ওভার মনোলগের মাধ্যমে। তুফান মানুষ নয়, আর তুফান পশুও নয়, রাক্ষস। তার ফার্স্ট বয়েসেই আপনি একটি বেসিক আইডিয়া পেয়ে যাবেন তুফান সিনেমাটি কি বিষয় নিয়ে নির্মিত হতে যাচ্ছে। আর সেই বিষয়টি বিবেচনা করে বলতে চাই, রায়হান রাফির এই তুফান সিনেমার ডিরেকশন যে কোনো প্যান ইন্ডিয়ান সিনেমাকে অনায়াসেই টেক্কা দিবে। তুফান সিনেমায় সাকিব খানের জীবনের দুটি বিষয়ের কম্বিনেশন, সাথে চঞ্চল চৌধুরীর বয়েস ওভার মনোলগ, ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালাইজেশন, ক্যামেরা ওয়ার্ক, অ্যাকশন, স্লো মোশন, স্টোরি টেলিং, ক্যারেক্টার প্লেয়িং, এক মিনিটের জন্য আপনাকে বোরিং ফিল করাবে না, তা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। মুভিতে গল্পের প্রেজেন্টেশন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরা ওয়ার্কের বেসিক আটটি কাজ। এক্সট্রিম ওয়াইড শট, ভেরি ওয়াইড শট, ড্রোন শট, মিডিয়াম শট, ক্লোজ আপ শট, এক্সট্রিম ক্লোজ শট, ওভার দ্য শোল্ডার শট, আর এই প্রতিটা শটের উপস্থিতি রয়েছে রায়হান রাফির এই তুফান সিনেমায়, যার কারণ ট্রেলারটিও হয়েছে চমকপ্রদ। এছাড়াও এই ট্রেলারটিতে বি ফেমের কাজ ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে বি ফ্রেমে লিড অ্যাক্টরকে রেখে ট্রান্সফর্মিং দৃশ্য দারুণ আনবিলিভেবল, ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট অ্যাকর্ডিং টু দ্য বাংলা সিনেমা। তুফান সিনেমার গল্পের ট্রেলারের একটি অংশ দেখানো হয় মাত্র 16 বছর বয়সে, যখন সাকিব খানের বাবা বিলেনের হাতে অর্থাৎ সেলিম খানের হাতে মৃত্যুবরণ করেন, আর এই মৃত্যুর ইমোশনটা তার সাইকোলজিতে প্রায় 360 ডিগ্রি টার্নিং এনে দেয়, যার ফলে মাত্র 16 বছর বয়সে হাতে চাপাতি নিয়ে সেলিম খানের মতো একজন স্ট্রং এবং পাওয়ারফুল বিলেনকে সে কুপিয়ে হত্যা করে। আর এই বিষয়টা নিতান্ত সামান্য হলেও একজন গ্যাংস্টার হওয়ার পিছনের মূল বিষটা রায়হান রাফি এই জায়গাতেই বপন করে দিয়েছিলেন, যার কারণে ট্রেলারটি পেয়েছে শতভাগ পূর্ণতা। বপন হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, এই বিষয়টি গল্পকে করেছে আরও একটু আপগ্রেডেড এবং ইজিলি সামনের দিকে টেনে নিয়ে গিয়েছে এই গল্পটাকে। অ্যাকশন, স্পিড সব লাগে। পরবর্তী সিনে দেখা যায় যে তুফান অর্থাৎ সাকিব খান সরকারি চাকরিজীবীদের গলার কাঁটায় পরিণত হয়। আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। আর এই জায়গাটিতেই রায়হান রাফি সাকিব খানের পাওয়ারকে এস্টাবলিশ করেছেন। তুফান যেমন আগ্নেয়াস্ত্রের একটি মাত্র আঘাতে যে কারো জীবন অনায়াসেই নিতে পারে, ঠিক একইভাবে সেই তুফান প্রেমে পড়ে মিমি চক্রবর্তীর পায়ে নিজ হাতেই জুতো পরিয়ে দিতে পারে। মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি। আর এই জায়গাটিতে সাকিব খানকে কতটা বেঙে এক্সপ্লোর করেছেন এবং প্রেজেন্ট করেছেন রায়হান রাফি, আর তার জন্য তো একটি স্যালুট পেতেই পারেন রায়হান রাফি। কিন্তু তুমি সেই রকম করছো, পুরো হিরোদের মতো। গল্পের পাঁচ লাইন গুলাও ছিল বেশ পাওয়ারফুল। তুফান পোষ মানে না, পোষ মানায়। একটি বারের জন্য আপনার কাছে তা হাস্যকর মনে হবে না, এবং এই ধরনের মাসালাদার একটি মুভিত এই ধরনের প্রপঞ্চকর পাঁচ লাইন খুব বেশি ওয়ার্ক করে, এবং জনগণের মুখে মুখে প্রতিনিয়তই উচ্চারিত হয় এই ধরনের পাঁচ লাইনগুলো। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার, যা একটি মাসালাদার সিনেমার জন্য 100% অ্যাপ্রোপ্রিয়েট। কি চাও তুমি? 2 মিনিট 49 সেকেন্ডের এই থ্রিলার বাংলা সিনেমার প্রেক্ষাপট বিবেচনায় সম্পূর্ণ গল্প রিভেল হয়ে যাওয়ার কথা, কিন্তু এই জায়গাতেও রায়হান রাফি দেখিয়েছেন মূল শিয়ানা। তুফান সিনেমার ট্রেলার আপনি দেখবেন, উপভোগ করবেন, কিন্তু দিন শেষে ভুলে যাবেন গল্পটা কি ছিল। বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব।
আর এটাই হচ্ছে একটি সিনেমার আদর্শ ট্রেলার, যেখানে আপনি দেখবেন, উপভোগ করবেন, অডিয়েন্সদের মধ্যে সাসপেন্স ক্রিয়েট হবে, প্রেস সৃষ্টি করা হচ্ছে, অথচ গল্প সম্পর্কে কোনো ধরনের ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ গল্প জানতে হলে দেখে নিতে হবে সম্পূর্ণ সিনেমাটি। আর এই জায়গাতেও রায়হান রাফি প্রায় 100-তে 100। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। OMG, তুফান সিনেমার এই ট্রেলারের অ্যাকশন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এর পূর্বে বাংলা কোন সিনেমায় এই ধরনের একটি পারফেক্ট অ্যাকশন সিন আপনি দেখতে পেয়েছিলেন? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই বিষয় নিয়ে আমি আর তেমন কিছু বললাম না, কারণ এই জায়গাতেও রায়হান রাফি দুর্দান্ত করেছেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই তুফান সিনেমায় সাকিব খানের লুক এতটাই ভালো হয়েছে যা আপনার কল্পনারও বাইরে, এবং বয়সও বারো ছিল জাস্ট আগুন। তুফান পুষ মানে না, তুফান পুষ মানায়। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমার কাছে সব থেকে যে জিনিসটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভালো লেগেছে, সেটি হচ্ছে মিউজিকের রিদমের সাথে সাথে প্রত্যেকটি সিনের পরিবর্তন। বাংলা সিনেমার প্রেক্ষাপটে এই ধরনের পারফেক্ট কম্বিনেশন যা বাংলা অডিয়েন্সদের জন্য ছিল একটি বাড়তি পাওনা। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আমি শুধু সাকিব খানের এই তুফান সিনেমার ভালো ভালো সবই ভালো বলছি, কিন্তু কেন একবারও নেগেটিভ দিকগুলো তুলে ধরলাম না? অনেকেই তো বলতেছেন এই সিনেমাকে কপি। হ্যাঁ, অবশ্যই অনেকটি অংশ অনেক সিনেমার সাথে মিলে যায়, বাট তারা হাইলি ইন্সপায়ার্ড এই সিনেমার ক্ষেত্রে। তবে যেই সিনেমাটি ভালো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায়, সেই সিনেমাকে ভালো না বলার তো প্রশ্নই উঠে না ভাই। দিন শেষে আমি আমার অডিয়েন্সদের সাজেস্ট করতে চাই, যদি আপনারা সিনেমা হলে গিয়ে কোনো মুভি দেখতে চান 2024-এর ঈদুল আজহায়, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব এই তুফান সিনেমাটি একবারের জন্য হলেও আপনি দেখবেন। বাংলা সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটাই আপনাকে চেঞ্জ করে দেবে। থ্যাংক ইউ বস রায়হান রাফি, স্যালুট আপনাকে। দুষ্ট কোকিল।